হ্যাঁ হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অ্যান্ড গাইস, আজকে আমরা অনেক 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 দিন পরে আবারও খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক ড্রাইভ থ্রি ডি গেম। তো গাইস, আজকে আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভ থ্রি ডি গেমের কিছু নিউ আপডেট দিব। অ্যান্ড গাইস, দেখতে পারতেছ আমি হচ্ছে গা একটা অন্য ধরনের ক্যারেক্টার নিয়ে কিন্তু ঘুরতে আসছি গাইস, অন্য ধরনের ক্যারেক্টার প্লাস হচ্ছে গা অনেকগুলো এই জায়গায় হচ্ছে গা তোমরা জন্তু জানোয়ার সব কিছু দেখতে পারতেছ। অ্যান্ড বড় বড় যে হচ্ছে গিয়ে জায়ান্ট জায়ান্ট যে ইগুলো আছে, বাঘ সিংহ, তারপরে হচ্ছে গিয়া জিরাফ উট, তারপরে গাইস এই যে দেখতে পারতেছো বড় বড় হচ্ছে গিয়ে কিছু কিছু দানবীয় জন্তু, তোমরা এইগুলো তোমাদের গেমে কীভাবে নিতে পারবা। আর গাইস, আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে লাস্টে একটা নিউ ক্যারেক্টারের একটা আছে যেটা হচ্ছে তোমাদের জন্য টুইস্ট। তো তোমরা এটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। অ্যান্ড লাস্টে দেখতে পারবা হচ্ছে গিয়ে কীভাবে তোমরা হচ্ছে গিয়ে একটা ক্যারেক্টার কঙ্কালে হচ্ছে গিয়ে রূপান্তর করতে পারবা। তো এটা হচ্ছে গিয়ে সারপ্রাইজ রইলো, তো তোমরা এটা দেখবা লাস্টে। তো চলো, অ্যান্ড আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। অ্যান্ড গাইস, আমি আবার হচ্ছে গিয়ে ভাবতেছি হচ্ছে গিয়ে ইন্ডিয়ান বাইক ড্রাইভ থ্রি ডি হচ্ছে গিয়ে সিরিজটা আবার হচ্ছে গিয়ে শুরু করবো। অ্যান্ড ডেলি ডেলি হচ্ছে গিয়ে তোমাদের নিউ নিউ আপডেট দিব। তো গাইস, তোমরা কী বলো? অ্যান্ড গাইস, এই জায়গায় যদি কোনো কিছু আমার মিস হয়ে যায় অবশ্যই গাইস কমেন্টে জানাই দিও। তো আর বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এতক্ষণ যা দেখলা ইন্ট্রোতে যেগুলো জীবজন্তু এইগুলো কীভাবে তোমাদের গেমে নেবা সেটাই দেখবো। তো চলো, অ্যান্ড গাইস আমাদের যাইতে হবে প্যানালে, ইন্ডিয়ান বাইক ড্রাইভ প্যানালে। তো এই জায়গায় যাওয়ার পরে গাইস দেখতে পাচ্ছ অসংখ্য হচ্ছে গিয়ে এই জায়গায় অনেক কিছু আছে অ্যানিমেলের। তো আমি যেমন জিরাফ সিলেক্ট করলাম, আর গাইস তোমাদের চিরকোটটার নাম মনে রাখতে হবে, 13 ছিল। অ্যান্ড তো তারপরে গাইস হচ্ছে গিয়ে তোমরা তোমাদের ফোনটা অন করবা। দেন গাইস দেখতে পাচ্ছ এই জায়গায় পেস্টের অপশান আছে, তো পেস্ট করে দিবা। অ্যান্ড দেন একটু ওয়েট করবা, তারপরে গাইস যখন হচ্ছে গিয়ে ফাইলটা লোড হয়ে যাবে তারপরে গাইস তোমরা যাবা হচ্ছে গিয়ে ডায়াল বারে দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে গিয়ে যেমন হচ্ছে গিয়ে আরে ভাই অ্যাড এসে পড়ছে। তো গাইস আমি এই জায়গায় 13 হচ্ছে গিয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের জিরাফটা চলে আসছে। অ্যান্ড গাইস তোমরা সেম নিয়মে হচ্ছে গিয়ে আরও অনেক কিছু আনতে পারবা। তো আমরা হচ্ছে গিয়ে আবার হচ্ছে গিয়ে 13 ক্লিক করে হচ্ছে গিয়ে ডায়াল করে আনবো হচ্ছে গিয়ে জিরাফ। তারপরে গাইস হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে যদি চাও হচ্ছে গিয়ে বাঘ আনবা, ভাল্লুক আনবা, সব কিছু তোমরা পারবা হচ্ছে গিয়ে সেমভাবে আমি যেমন দেখাইছি। প্রথমে যে তোমার যেটা মন চায় সেটা সিলেক্ট করবা, দেন হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে সার্চ বারে এসে সার্চ করবো। অবশ্যই তোমাদের ইন্টারনেটটা অবশ্যই অন রাখতে হবে। তারপর গাইস দেখতে পাচ্ছ আমি হচ্ছে গিয়ে যেমন হচ্ছে গিয়ে 11 ক্লিক করে হচ্ছে গিয়ে শের আনছি, মানে সিংহ আনছি। তারপর হচ্ছে গিয়ে ই 12 দিয়া হচ্ছে গিয়ে শের নিয়ে আনছি। তোমরা এগুলো সেম ওই জায়গায় সব কিছু পাওয়া যাবে, তোমরা খালি সিলেক্ট করবা। আর গাইস হচ্ছে গিয়ে যেভাবে আমি প্রথমটা যেভাবে করছি সেম টু সেম এইভাবে করলেই তোমরা হচ্ছে গিয়ে পুরোপুরি পাওয়া যাবা। তারপরেও যদি গাইস তোমরা কেউ যদি কিছু না বুঝে থাকো, কেউ যদি কোনো কিছু না বুঝো কীভাবে কি, অবশ্যই গাইস আমার কমেন্ট করে দিবা এই ভিডিওতে, আমি অবশ্যই হচ্ছে গিয়ে রিপ্লাই দিবা। আর গাইস আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি, তো অবশ্যই গাইস কমেন্ট করে যাবা। অ্যান্ড তারপরে গাইস আমরা হচ্ছে গিয়ে যেমন হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে নিব। তো এই জায়গায় আমরা হচ্ছে গিয়ে এখন প্লেয়ার মোডে যাব দেখতে পারলা। অ্যান্ড প্লেয়ার মোডে যাওয়ার পর আমরা যে ক্যারেক্টারগুলো ইউজ করছি সেইগুলা, তো আমাদের যে মানুষ ক্যারেক্টার আছে এটা চেঞ্জ করব। তো গাইস এই জায়গায় হচ্ছে গিয়ে আমরা আয়েশা পেস্ট করে দিছি দেখতে পাচ্ছ। তো এই জায়গায় লিখতে হবে আমাদের আরজিএস টুলে যাবা, তারপরে লিখতে হবে হচ্ছে গিয়ে এম পি এম ওয়ান লেখলে হচ্ছে গিয়ে দেখতে পারবা যে আমাদের হচ্ছে গিয়ে একটু ফাইলটা লোড নিছে। অ্যান্ড গাইস গেমটা এখন রিসেট মারতে হবে, মানে রিস্টার্ট করে। অ্যান্ড গাইস দেখতে পারতেছো আমাদের কাছে এসে পড়ছে কঙ্কাল। অ্যান্ড গাইস এটা কিন্তু খুবই ফানি লাগতেছে। অ্যান্ড তোমরা হচ্ছে গিয়ে সব কিছু হচ্ছে গিয়ে এইভাবেই সব কিছু কমপ্লিট করতে পারবা। আর যদি কিছু না বুঝো ভিডিওটা আবার দেখো, আর যদি তারপরেও না বুঝো তাহলে গাইস কমেন্টে জানাও, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দিব। অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ আমরা হচ্ছে গিয়ে সেমভাবে উটটাও নিয়ে আসছি, তারপর আনার পর হচ্ছে গিয়ে 20 দিছি, আর হচ্ছে গিয়ে 20 দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের কাছে উট চলে আসছে। অ্যান্ড গাইস হচ্ছে গিয়ে আবার হচ্ছে গিয়ে আমরা যে ক্যারেক্টারটা ছিলাম শুরুতে সেটা হচ্ছে গিয়ে আবার আনবো। তো তার জন্য যেতে হবে আমাদের কন্ট্রোল প্যানেলে। অ্যান্ড গাইস আবার সিলেক্ট করতে হবে, দেন আবার হচ্ছে গিয়ে পেস্ট করতে হবে, আর তারপরে হচ্ছে গিয়ে আমাদের আরজিএস টুলে যেতে হবে। তো আমাদের আরজিএস টুলে আমরা পেস্ট করে দিছি। অ্যান্ড গাইস এখন যাবো আরজিএস টুলে। অ্যান্ড গাইস লিখবো হচ্ছে গিয়ে পি এম থ্রি। তো গাইস পি এম থ্রি দেওয়ার সাথে সাথে গাইস চলে আসবে হচ্ছে গিয়ে আমাদের ক্যারেক্টার। তো তার জন্য আমাদের গেমটা রিস্টার্ট করতে হবে। তো চলো, অ্যান্ড গেমটা হচ্ছে গিয়ে আমরা রিস্টার্ট করে চলে আসি। আরে ভাই এটা এসে পড়ছে, তো একটু ওয়েট করি গেমটা রিস্টার্ট হইতে দেখ। তো আর ভাই আবারও অ্যাড এসে পড়ছে। তো গাইস নেটটা অবশ্যই অন রাখতে হবে, ইন্টারনেট অন ছাড়া কিন্তু হবে না। তো তোমাদের দু একটা অ্যাড আসতে পারে, যাই হোক। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের ক্যারেক্টারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, প্রথমে গঙ্গাল ছিল তারপর আবার এটা হয়ে গেছে। তো গাইস তোমরা এইভাবে হচ্ছে গিয়ে সমস্ত কিছু হচ্ছে গিয়ে করতে পারবা। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। অ্যান্ড গাইস অবশ্যই অবশ্যই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড গাইস আজকের জন্য এই পর্যন্ত, আর গাইস অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা অনেক ডাউন চলতেছে। আর গাইস হচ্ছে গিয়ে আমি
আবারও ইন্ডিয়ান বাইক ড্রাইভ থ্রি ডি গেম হচ্ছে গিয়া সিরিজ শুরু করে দিছি। অ্যান্ড এইভাবে হচ্ছে গিয়ে আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভ থ্রি ডি দিব। তারপরে গাইস, তো তারপরে গাইস যারা মাইনক্রাফট সিরিজ পছন্দ করো তাদের জন্য হচ্ছে গিয়া মাইনক্রাফটও আমি হচ্ছে গিয়ে খেলি সার্ভাইভাল সিরিজ। তো গাইস তোমরা হচ্ছে গিয়ে এই জায়গায় আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো মাইনক্রাফটের যে গেম প্লেগুলো আছে, সিরিজগুলো আছে, এইগুলো দেখতে পারো। অ্যান্ড